হ্যালো হাই আসসালামু আলাইকুম লাইফি উইথ রেহমান মালিয়া থেকে আমি রেহমান মালিয়া আবার আপনাদের সামনে চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে যাচ্ছি আমার কাজিনের সাথে দেখা করতে মানে আমার যে কাজিনটার বাবু হলো কিছুদিন আগে যে ব্লগটা আমি আমার ফার্স্ট ব্লগে শেয়ার করেছিলাম ওর সাথে দেখা করতে তো এই তো আমরা সবাই রওনা দিয়ে দিলাম ওর সাথে দেখা করার জন্য তো বেসিক্যালি আমাদের প্ল্যানটা হয়েছিল আমাদের কাজিনদের তো একজন এখান থেকে আসলে মিসিং থাকবে আরেকজন যাচ্ছি আর কি তো এই তো হচ্ছে আমি রেডি হয়ে রওনা দিয়ে দিলাম তো যেটা বলছিলাম আর কি আমাদের কাজিনদের প্ল্যানটা কখনোই কামিয়াব হয় না আর কি হাফ পথে যেয়ে ওটা নয় বাদ হবে নাহলে কিছু একটা হবে তো এই তো আমার কাজিন মানে আমার হচ্ছে তো বোন ওকে তুলে নিলাম ও আমাদের সাথে জয়েন করলো আর কি তো ওর বোন মানে তিরসিনা আমার আরেকটা ফুপাতো বোন তো যাওয়ার কথা ছিল বাট আপুর জ্বর ছিল এই কারণে আপু জয়েন করতে পারে নাই তো আপু বলেছে ইন পরে কোনো একটা সময় যে দেখা করে আসবে তো ও আমাদের সাথে জয়েন করলো ওকে নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম আর কি তো আমাদের যেটা হয় আমরা সবসময় প্ল্যান করি দেখা করতে যাবো কিন্তু আসলে আমাদের কখনোই দেখা করা হয় না দেখা যায় আমাদের পরে একটা হুঠাট এমন একটা প্ল্যান হয় যেটা বেসিক্যালি কোনো প্ল্যানের মধ্যেই পড়ে না একজন থাকলো একজন থাকে না এরকম হয় আর কি কথা বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গেছি বাবুর সাথে দেখা করার জন্য তো এইখানে আমরা সবাই বাবুকে ঘিরে দাঁড়িয়ে বেসিকালে বাবুকে দেখছিলাম ঘুমাচ্ছিল ছিল আমরা যাওয়ার পরে আমাদের এত সোর করলে বাবু ঘুম থেকে উঠেই গিয়েছে খুব ডিস্টার্ব ফিল করছিল বেচারা তো এই তো হচ্ছে বাবু মাসাল্লাহ যারা যারা ভিডিও দেখছেন তারা কিন্তু মাসাল্লাহ বলবেন কারণ বাবু মাসাল্লাহ অনেক কিউট হয়েছে তো ঘুমার ছিল তো আমরা যাওয়ার পর দেখলাম হালকা ঘুম হালকা ঘুম ভাঙছে আর কি খুব বিরক্ত হচ্ছিল এই হচ্ছে বাবুর মা বাবু কিন্তু বাবুর মার ডুপ্লিকেট হয়েছে কথা বলে জানতে পারলাম ওরা নাকি বারান্দায় ছোটো খাটো গার্ডেনিং করে তো বারান্দায় গেলাম বারান্দায় গিয়ে দেখলাম বেশ সুন্দর ছোটো ছোটো গাছ লাগানো এখানে প্রায় অনেক ধরনের গাছরা লাগিয়েছে যেমন পুদিনা পাতা ধনে পাতা মরিচ ক্যাপসিকাম তারপর হচ্ছে মেহেদি গাছ গোলাপ গাছ আরও কি কি যেন গাছ দেখতে পেলাম মিষ্টি কুমড়া গাছ যেটা থেকে নাকি ওরা অলরেডি কয়েকবার ওই পাতা দিয়ে ভর্তাভাজি করে খেয়েছে আমার তো শুনে খুব মজা লাগছে এর জন্য আমি বারান্দায় গাছ লাগানোটা খুব পছন্দ করি আমার কাছে খুব ভালো লাগে বারান্দায় এরকম বিভিন্ন ধরনের গাছ লাগানো বাবুকে দেখে আর ধৈর্য রাখতে পারছিলাম না কোলে নেবো না ওকে দেখে কোলে নিতেই হলো অনেকবার চিন্তা করছিলাম এত ছোট মানুষ হাত থেকে পড়ে যায় কি না এর জন্য হচ্ছে কোলে নেওয়ার সাহস করতে পারছিলাম না কিন্তু ধৈর্য আর রাখতে পারলাম না কোলে নিয়েই ফেললাম তো কোলে নেওয়ার পরে মনে হচ্ছিল কান্নাকাটি করবে কিনা দেখি যে না এত শান্ত মাসাল্লাহ ও কোনো কান্নাকাটি করা নেই জাস্ট ছিল আর কি তো ওকে কোলে নিয়ে খুব মজা লাগছিল আর কি এর জন্য ওকে নিয়ে ছবি তো কোলে নিয়ে বেশ অনেকক্ষণ বসেছিলাম তারপরে আবার ভয় লাগছিল বলে ওকে ওর মার কাছে দিয়ে দিলাম তো যাই হোক এই হচ্ছে আমাদের বাবু দেখতে পাচ্ছেন ওর জন্য অবশ্যই দোয়া করবেন তো সেই দিন কিন্তু ফার্স্ট ব্লগে ওকে আমি ওর ভিডিওর একটু ফুটেজ শেয়ার করেছিলাম বেসিক্যালি যেটা হলো যে ও হচ্ছে প্রিম্যাচর বেবি তো এই জন্য হচ্ছে ও এখনও পর্যন্ত অনেক বেশি ছোট তো ওকে হচ্ছে অনেক বেশি কেয়ারের মধ্যে রাখতে হচ্ছে তো এই জন্য ওকে কোলে নিতে অনেক ভয় লাগে কিন্তু কি করব এই লোক কি সামলানো যায় তো এই জন্যই কোলে নিয়ে ফেললাম ওদিকে কথা বলতে বলতে আমার চাচি দেখলাম নাস্তা রেডি করে ফেলেছে তো এই হচ্ছে নাস্তা আমাদের জন্য আমরা যেহেতু বিকালে গিয়েছিলাম তো আমাদের জন্য টুকটাক নাস্তা রেডি করেছে আমার চাচি আর হচ্ছে আমার কাজিনরা তো আমার চাচাতো বোন কিন্তু খুব ভালো রান্না করে প্লাস ওর একটা স্পেশালিটি হচ্ছে ওর হাতে নুডলসটা আমরা খুব পছন্দ করি তো যাই হোক আমি জানতাম না যে আমার ছোট চাচাতো বোন মানে প্রিয়া তাও এত ভালো রান্না করতে পারবে ও একদম আমার ওই কাজিনের মতো করে নুডলস রান্না করেছে আমি তো খেয়ে পুরো অবাক তো ইনশাল্লাহ কোনো একটা ব্লগে আমি ওর নুডলস রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব অনেক মজা হয়েছিল নুডলসটা একদম চাঁদনির মতো হয়েছিল। তো সবাই মিলে একসাথে হলে আর কি যা হয় গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে একসাথে প্লাস অনেক দিন পর আর কি একসাথে হওয়া তো এই জন্য হচ্ছে গল্প গুজব হচ্ছিলো তো এইখানে হচ্ছে আমার ওই কাজিন বাবুকে নিয়ে বসে আছে এখানে আমার দুই বোন ভাই মাঝখানে আর ওপাশে হচ্ছে আমার কাকা এই যে আমার কাকা বসে আছেন তো আমি আবার বাবুকে মাঝখানে কোলে নিলাম তখন আবার ছবি তুলছিলাম আসলে আমরা তো এইখানে হচ্ছে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি আমাদের যেটা হয় আমাদের ঈদের সময় আমাদের বাড়িতে প্রায় বিশ পঁচিশ জন মানুষ আমরা একত্রিত হই অনেক মজা হয় তো প্রতিবার ঈদে এরকম হয় কিন্তু জানি না পরের বছর ঈদটা কেমন যাবে বা কী হঠাৎ করে মনে পড়ছিলো শাহনাসবুর কথা প্রতি বছর উনি আমাদের সাথে জয়েন করতো পপু কিছুদিন আগেই মারা গিয়েছেন সবাই ফুপুর জন্য দোয়া করবেন ফুপু যেন জান্নাতবাসী হয় হুট করে ফুপুর কথা খুব মনে পড়ে গেল যে সবাই আছে শুধু সেই নেই ফুপু হয়তো থাকলে আমাদের সাথে জয়েন করতো কিন্তু যাই হোক সবাই ফুপুর জন্য দোয়া করবেন তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ